হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলম ইজ ব্লগিং। আজ কিন্তু আবারও চলে এসেছি চন্দননগরে। কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পৌলম ইজ ব্লগিং চ্যানেলটাকে। চন্দননগর স্টেশনের পাশেই কিন্তু খুব সুন্দর একটা ইয়াররিংসের দোকান আছে, ভাবলাম ওখান থেকে কিছু কেনাকাটা করে নিই। যাই হোক, তোমাদের আর ওয়েট করাবো না, তোমরা হয়তো এতক্ষণে আমার থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমার বাংলা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার ডিস্টেন্স কিন্তু চন্দননগর স্টেশন থেকে টোটো করে মাত্র 8 থেকে 10 মিনিট মতো। যাওয়ার পথেই কিন্তু পড়বে আহারে বাঙালি রেস্টুরেন্টটা, তো এখানে আমি বেশ কিছুদিন আগেই এসেছি। সেই ভিডিওটা তো তোমরা আগেই দেখেছো, আর যারা যারা এখনো দেখোনি, মিস করে গেছো, তাহলে অবশ্যই কিন্তু আহারে বাঙালি রেস্টুরেন্টের ব্লগটা চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে পৌঁছে গেছি আমার বাংলা রেস্টুরেন্টে, আর এটা কিন্তু পুরো ঢাকা স্টাইলের রেস্টুরেন্ট। তো চলো আর লেট না করে ভেতরে যাব, তার আগে কিছু ফর্মালিটিস আছে সেগুলোই কমপ্লিট করে নেবো। চলো এবার ভেতরে যাওয়া যাক, আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের কিন্তু আমি সবটাই ডিটেলে শেয়ার করব, ফুল অ্যাম্বিয়েন্স সহ খাবারের টেস্ট, কোয়ালিটি আর প্রাইসও। এই রেস্টুরেন্টের কিন্তু দুটো ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি, ভাবছি ওখানেই খাওয়া দাওয়া করবো। তোমরা চাইলে গ্রাউন্ড ফ্লোরেও খাওয়া দাওয়া করতে পারো, আর গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের ফেরার পথে দেখিয়ে দিচ্ছি। আর এখন চলো ফার্স্ট ফ্লোরে যাই, আর ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই তোমাদের ছোট্ট করে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর টেবিলগুলোও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। আর এদিকে কিন্তু আমি এসে আগে কোনো দিকে না তাকিয়ে মেনু কার্ড হাতে নিয়ে বসে পড়েছি। আমি মেনু কার্ড দেখতে দেখতে চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই ফুল মেনু কার্ডটা। তোমরা কিন্তু চাইলে ভিডিওটা পজ করে মেনুগুলো দেখে নিতে পারো, সাথে প্রাইসগুলো দেখে নিতে পারো। এটা কিন্তু ঢাকায় বেঙ্গলি কুজিয়ান রেস্টুরেন্ট। অনেকদিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু আশা হয়ে উঠছিল না, আর ঢাকায় স্টাইলে খাবার খাওয়ারও খুব ইচ্ছা ছিল, তাই ভাবলাম আজকেই চলে আসি। এখন তো উইকেন্ড এলেই ভাবি তোমাদের সাথে কোন রেস্টুরেন্টের ব্লগটা শেয়ার করবো, আর সমস্ত ইনফরমেশন সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কী কী অর্ডার দিলাম দেখতে থাকো। খাবার অর্ডার করা তো কমপ্লিট, তাই ভাবলাম রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখলাম একটা খুব সুন্দর উইন্ডো ভিউ আছে, ভাবলাম একটু দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর একটা জায়গায় এসেছি, ছবি তুলবো না এটা কখনো হতে পারে, তাই একটু বসে বসে ফটো শ্যুট করে নিলাম। আর দেখো অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার সত্যি অনেক ভালো লেগেছে, ইন্টেরিয়রটা খুবই সুন্দর। তোমরা কারা কারা এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পৌলম ইজ ব্লগিং চ্যানেলটাকে। আর যারা এখনো আসোনি এখানে তাদের জন্য অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু চলে এসেছে স্টার্টার, আর আজ কিন্তু আমি স্টার্টারে অর্ডার করেছি ভেটকি ফিশ ফিঙ্গার, আর তার সাথে কিন্তু ডায়মন্ড ফিশ ফ্রাই, সেটাও কিন্তু ভেটকি মাছের। জিনিসগুলো দেখে কিন্তু জিভে পড়ো জল চলে আসছে, ভীষণ লোভ লাগছে, তাই চলো চটপট লেট না করে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তার আগে কিন্তু ভিডিও একটু করে নিতে হবে খাবারগুলোর, কারণ ক্যামেরা বন্দি না করলে তোমাদের সাথে কিভাবে শেয়ার করব বলো। তাই না হয় একটু লোভ সামলেই নিলাম। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর তার সাথে কিন্তু এরকম গরম গরম ভেটকি ফিশ ফিঙ্গার পেলে আর কি চাই বলো। ফিশ ফিঙ্গারটা কিন্তু সত্যি অনেক টেস্টি আর খুব ক্রাঞ্চিও।
চলো এবার ট্রাই করা যাক ডায়মন্ড ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার। ফিশ ফিঙ্গারটা কিন্তু সাইজে বেশ বড়ই রয়েছে আর বেশ ক্রাঞ্চিও, যদিও স্টাফিংটা একটু কম মনে হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু খুবই ভালো, টেস্টটাও খুবই ভালো লেগেছে আমার। গরম গরম ফিশ ফ্রাই তার সাথে কাসুন্দি আর স্যালাড, আর কি চাই বলো, খাবার তো এমনিই জমে যাবে। ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ ক্রিসপি, ক্রিসপি নিয়ে কোনো কথাই হবে না। অ্যাট লাস্ট চলে এসছে মাটন থালি। থালিতে কি কি আছে সবটাই কিন্তু তোমাদের ডিটেলে শেয়ার করবো, আর থালির প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। লাঞ্চে যদি পাওয়া যায় এরকম মাটন থালি, সত্যি বলতে খাওয়া পুরো জমে যায়, আর কিছুই লাগে না, আর থালিটা দেখতেই তো পুরো গর্জিয়াস লাগছে। আর এদিকে দেখো দিয়ে দিয়েছে গাইজ মাটন, মাটনটা কিন্তু দেখেই লোভনীয় লাগছে। আমি তো আর ওয়েট করতে পারলাম না, সাথে সাথে থালা সাজিয়ে পুরো খেতে বসে পড়েছি, মনে হচ্ছে যেন কখন শেষ করব। আজকের থালিতে রয়েছে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে রয়েছে সোনা মুগ ডাল, পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে মেন অ্যাট্রাকশন হচ্ছে মাটন কষা আর চাটনি। সব মিলিয়ে কিন্তু থালিটা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। প্রথমে স্টার্ট করব ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। যারা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো এই ডাল ঝুরঝুরে আলু ভাজা তার সাথে একটু লেবু হলে আমার তো আর কিছুই চাই না, আমার তো সবচেয়ে প্রিয় খাবার। সত্যি বলতে কি বলবো, ডালটা আমি এত জায়গায় খেয়েছি কিন্তু এখানে ডালটা যেন আলাদাই একটা টেস্ট, দারুণ লাগলো। আর থিকনেসটা দেখো দারুণ, আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা আর একটু লেবু চিপে খেতে যে কি ভালো লাগছে বলে প্রকাশ করা যাবে না। তোমরা কারা কারা ডালের সাথে লেবু দিয়ে আর তার সাথে এরকম ঝুরঝুরে আলু ভাজা খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো কিন্তু। আর এই ঝুরঝুরে আলু ভাজাগুলোও কিন্তু দারুণ ক্রিসপি, দারুণ মুচমুচে। সাথে আবার দেখছি কারি পাতাও দিয়েছে, তাতে কিন্তু টেস্টটা আরো বেড়ে গেছে। চলো নেক্সট আইটেমে যাওয়া যাক, এরপরে কিন্তু রয়েছে পটল আলুর তরকারি। আমি আর আলাদা করে কি বলবো জানি না, তোমরা হয়তো এতক্ষণে গ্রেভিটা দেখে বুঝতেই পেরে গেছো, গ্রেভির কালারটা দেখে যে কতটা টেস্টি হতে পারে এই পটল আলুর তরকারিটা। এমনিতে আমি পটল খাই না বললেই চলে, কিন্তু গ্রেভিটা দেখে আর সত্যি লোভ সামলানো গেল না, একটু টেস্ট করেই ফেললাম। চলে এসেছি আজকের থালির মেন অ্যাট্রাকশন মাটন কষায়। আর দেখো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের দু পিস মাটন আছে, আর গ্রেভিটা তো কি আর বলবো দারুণ। ঢাকাই রেস্টুরেন্টের মাটনের কালার কি এটাই হয় কে জানে, বাংলাদেশ যদিও কখনো যাইনি তবে আমার যাওয়ার ইচ্ছা আছে, আর খুব বেশি করে নতুন নতুন খাবার ট্রাই করারও ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাব। তোমরা যারা বাংলাদেশ গেছো বা বাংলাদেশি খাবার ট্রাই করেছো, বা তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে আমার ব্লগটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো তোমাদের বাংলাদেশি স্টাইলে মাটন কিভাবে রান্না করা হয়। আমি নিজের হাতে তাহলে সেই রেসিপি ট্রাই করার চেষ্টা করব, কারণ আমি শুনেছি বাংলাদেশের খাবারের নাকি খুব স্বাদ। অনেক জায়গায় মাটন খেয়েছি কিন্তু সত্যি বলতে আমার এখানকার মাটন সত্যি পার্সোনালি অনেক ভালো লেগেছে, টেস্টটা অসাধারণ ছিল, কোনো কথা হবে না, খুব সফট আর খুবই জুসি, পুরো একটা দারুণ ব্যাপার আর কি। আর তোমাদের জানা যদি কোনো ভালো বাংলাদেশি রেস্টুরেন্ট থাকে সেটাও আমাকে রেকমেন্ড করতে পারো, কলকাতার মধ্যে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। মাটনটা দেখো গাইস কতটা জুসি, আর গরম গরম ভাতে যদি এরকম মাটন পাওয়া যায় তাহলে আর কি চাই বলো। তো চলো এবার চাটনিটা একটু ট্রাই করা যাক। খাওয়া দাওয়ার পর যদি পাওয়া যায় এরকম আমের চাটনি তাহলে পুরো মেজাজটাই পাল্টে যায় খাওয়ার। আর আম কিন্তু আমার বরাবরের প্রিয় একটা ফল, আর আমের চাটনিও আমার খুবই প্রিয়, আর তার সাথে যদি থাকে একটা পাঁপড় ভাজা আর কি চাই। অ্যাট লাস্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের লাঞ্চটা তো পুরো জমেই গেল, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই ভিডিওটা। আর এদিকে রয়েছে একটা বেসিন, তার সাথে কিন্তু রয়েছে একটা ছোট্ট মিররও। অনেক তো খাওয়া দাওয়া হলো, আর এদিকে দেখো বিলও চলে এসছে আমার। আর এই খাবার পরে মৌরি আর মিছরি ছাড়া তো খাওয়াটাই পুরো ইনকমপ্লিট থেকে যায়।
বেশ অনেকটা সময় কেটে গেছে, এবার বাড়িও তো ফিরতে হবে, চলো এবার যাওয়া যাক। ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নেমে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে এদের রিসেপশনও। আর এই হলো গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্স। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতো এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। এখন ট্রেন ধরে চলে যাব বাড়ির দিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।